স্টুপিড কথা কা জি কি বললেন আপনি এইভাবে বাদাম খেতে পারেন না ঠিকমতো বাদাম খান দেন 7 বছর যাবত আমি ঢাকায় চাকরি করি এই ট্রেন আমি জামনের পর থেকে চলাচল করি আর বাদাম হলো আমার প্রিয় খাবার আমি খাবো না আপনার প্রিয় খাবার আপনি খাবেন কিন্তু এইভাবে খোসা উড়ায় উড়ায় খাবেন নাকি আচ্ছা ঠিক আছে ভাই আর উড়ামু না এই মে এই আপনি আমার ভাইগন কেন আমার নাম জ্যাক আপনার নাম কি আমি শুনতে চাইছি নাকি কইছেন যখন আমার নামটা কই দেই আমার নাম ম্যাক তুমি যে মালিক থেকে ম্যাক সাচ্ছো এটা আমি ভালো করেই বুঝি তোমার মতো বহু মালিক আমার চোখের সামনে ম্যাক হইছে বেটা জ্যাক ডাহায় এর নাম বলেছ না তোমার নাম নিশ্চয় জাকির তোমার মতো বহু জাকির রে জ্যাক সাচ্ছো আমি নিজে চোখে দেখছি এর আপনি কি বললেন ভাই সুইংগাম আমার উপর হলেন আপনি তো ভদ্রতা জ্ঞান খুব অভাব আছে ভাই আমার ভদ্রতা জ্ঞানের অভাব আছে এই কথা আপনারা কে কইছে আপনি জানেন অফিসে আমি ভদ্র ব্যবহারের জন্য পুরস্কার পাইছি পরপর 3 বছর তাই নাকি আপনি আমার চাকরি করেন ওটা কি অফিস নাকি খোয়ার ছাগল মতো সিংগাম যাবেন না মানুষ যাবার বলে পুরস্কারও দেয় আপনি কিন্তু সীমা ছাড়াই যাইতেছেন শুনেন ভাই একটা কথা বলি আপনি ওটনের পর থেকে 3 বার কিন্তু বল কোর্ট থেকে আউট হয়ে গেছে আপনি ডিসকলি ভাই আপনি চুপ করে সিটে মেতে বসে থাকেন বেশি কথা কইবেন না আপনি আমার লগে এইভাবে কথা কইতেছেন কেন আপনি আমারে চিনেন আমার দাদাই রেলের টিটি ছিল আমি ইচ্ছা করলে এখনি আপনার এই সিট থেকে উঠাই দিতে পারি ওই জোর জোর আহ বহুত গপ্প করছেন দাদা বাবার ইতিহাস এনে তুললেন না আমার বাবা এই রেলের লাইনম্যান ছিল প্রিয় যাত্রী ভাই ও বোনেরা মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার আর অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন আপনাদের যাত্রা শুভ হোক এই কামনা আমি করছি আপনারা হয়তো ভাবছেন আমি হয়তো কোনো তাবিজ কবজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি না জনাব আমি কোনো তাবিজ কবজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইনি তাবিজ কবজকে আমি কখনো বিশ্বাস করি না আর এই তাবিজ কবজে কোনো প্রকার কোনো কাজ হয় না জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে জ্ঞান আর এই জ্ঞানের কোনো বিকল্প নেই তাই আমি আপনাদের হাতে আজকে একটি মূল্যবান বই তুলে দিতে চাই আমার এই মূল্যবান বইটি চলার পথে প্রত্যেকটি মানুষের জন্য দরকার আর এই বইটিতে পাবেন কিভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হয় কিভাবে নারীর মন জয় করতে হয় কিভাবে প্রেমিক প্রেমিকাকে বশ করতে হয় কোন চেহারা নারী স্বভাব কিরকম হয় এছাড়া অবাধ্য বউকে বশ করার জন্য আমার এই বইটিতে পাবেন 101টি টিপস এই বইটির মূল্য মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা তবে ভাইজান বইটি মাত্র আমার কাছে একটি আছে যদি কোনো ভাই বইটি সংগ্রহ করতে চান তাহলে ছিটে বসে আওয়াজ দিবেন আমি আপনাদের হাতে এই বইটি পৌঁছে দেব আছেন কোনো ভাই বইটি সংগ্রহ করবেন এই আমার একটা বই দাও তো হ্যাঁ আমায় দাও আরে আমি তো আগে চাইছি আরে আমি আগে চাইছি আপনারা দুজনেই একসাথে চেয়েছেন আপনারা ঠিক করুন কে বইটি নেবেন আরে বাবা আমি তো আগে চাইছি আমিও তো চাই আরে ভাই আমার কাছে তো মাত্র একটা কপি আছে এক কপি আছে আমি তো করার জন্য আগে চাইছি আমায় দাও আমায় দাও আমায় দাও ট্রেন স্টেশনে চলে এসেছে আমি এখন চলে যাব तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया को लात मारो दुनिया सलाम करो दुनिया सलाम करो की हाल लगता से निजेर गाओ केड़े कौन भूत जिल मालो रे ए भूत तो अभी मन हाँ सीना सीना लगता से कहाँ से भूत पलाता रहा है कहाँ तू सारो क्या देखा पलाई बोलो सारो मैं धरना के लिए आया छुड़ना के नहीं क्या बोला सुबह अभी भालो जाक भालो इस ग्राम में ठीक हुई आगे तुम्हारे देखी सी तो कारे देखते सब ना कारो देखते से ना चलो दारा दारे को तो कौन होने बुशे हाथ से अरे किस्सा में चलना के लिए मैं धरना नहीं है। अरे छाड़ो। मानुष देखे कि देखो कि मानुष तादेको नौशबिदा से। दो दिन पर ही तो तुम्हारा मर बिया। देखो। बैग फोर्टिया में बियर बाजार करनी है इस। ऐ या तो बाजार करते क्या कोई से? आमर सोना दाना किच्छ लग बो ना। आमर तुम ही होली सो। हाहाहा। अभी तो आसी। नहीं कि नहीं। हैं? सुनो। बिया की मानुष बार बार करे
একবার করে বলেই তো এত বাজার করতে হয়। যত বাজার তত আনন্দ, যত আনন্দ তত বাজার, নাকি? জানি। ও মাই প্যারি, তোমার এত কিছু জানার দরকার নাই, চলো আমার সাথে চলো। কই যাবো? আল্লাহ, তুমি আমার বাড়ি যাবা? হ্যাঁ আল্লাহ, এখন যদি তুমি গো বাড়ি যাই মানুষে কি কইব? মানুষে কি কি হইরা কোনো কথা কইলা, এতদিনই কেউ কিছু কয় নাই, আর এখন তো তোমাকে আমি বিয়ে করছি শাদি। সেই জন্যই তো বিয়ার কয়দিন আগে কেউ শ্বশুর বাড়ি যায় বলেন? যায় তা অবশ্য ঠিক বলছো, যায় না, কিন্তু তুমি যদি না যাও তাহলে আমি বিয়ার বাজার দেখাবো কারে? তোমাকে যদি আমি বিয়ের বাজার না দেখাতে পারি তাহলে তো আমার শান্তি হবে না রে। বিয়ার দিন তো দেখবোই। আহা পিয়ারি, বিয়ার দিন দেখলে কি হইব? বিয়ার জিনিসপত্র সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, কি কিনলে আমার কি বাদ পড়লো আমি কেমনে কমবো, তোমার আমার লগে যাইতে হইব। কিন্তু কিন্তু কি, তোমার না মাথা ভর্তি বুদ্ধি খালি গিজ 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 করে, আমাকে বাড়ির যাওয়ার লেগে একটা বুদ্ধি বের করে তুমি। খারাপ, একটু চিন্তা করে নে। পাইছি। কি? সব জিনিস দেখবো রাইতে। রাইতে? রাইতে মানে? আই আই, ফাজ আমি করব না। শুনো, রাইতে গেলে কেউ দেখবো না, তুমি আমার নিয়ে যাইবা আবার দিয়ে যাইবা। কিন্তু রাত্রে বেলা যে যামু, কেউ যদি দেখে বলায় তাহলে কি ভাববো? কি আমার শরম আলা রে, আগে যেইভাবে গেছো সেইভাবেই যাইবা। प्यार किया तो डरना किया, प्यार किया तो डरना किया। আর দিও না, পেট ভরে গেছে তো। এটা ঠিক, অনেকদিন পর তোমার হাতে রান্না খাই খুব শান্তি লাগতেছে। আমার কথা কি তোমার মনে থাকে? ঢাকা গেলে তো তুমি ভুলেই যাও। এটা একটা কথা কইলা, তুমি আমার জান, এটা তুমি জানো না, তোমারে ভুললে আমি বাঁচবো কেমনে? থাক, আর কই তুইব না। কয় মাস পড়াইলা কও তো? দুই মাস পরে। আচ্ছা, কাম করি আমি গার্মেন্টসে, ছুটি পাই কও তো? একটা সিদ্ধান্ত লইছি, আগামী মাসে তোমার আমি ডাকাই লয়ে যাবো, যতই কষ্ট হোক, খাই আর না খাই একলগে তো থাকবো দুজনে। সত্যি কইতেছ? আমার যে কি ভাল লাগতেছে, এক বেলা খামু এক কাপড়ও থাকবো, তাও ভালো, দুজনে একসাথে থাকবো। আচ্ছা হুনো, মা আজকে রাত্রে যাইতে কইছে, ভাত খাইতে কইছে রাত্রে। রাইতে কেন, কাল সকালে গেলে হয় না? আজকে রাত্রেই যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগ খুলছো না কেন? ও মা, আমি ঢাকা থেকে এই দিল্লিকে কি কি জিনিস কিনে আনলাম দেখবা না? আহা খোলা যাবে না, তুমি খাওয়া শেষ করো তারপর দুজনে একসাথে দেখবো। নো, আর একটু ভাত না, তোমায় না মানা করো। যেগুলো লাগবো এগুলো লয়ে চলো, আর যেগুলো লাগবো না এগুলো রেখে যাও, ব্যাগ খুলো। ভালো কথা বলছো তো। এগুলো কি? এগুলো আমার ব্যাগে এলো, এই শাড়ি এলো করতে। এগুলো কি? হ্যাঁ, এগুলো কিনছো কেন তুমি? কি হলো, কথা কও না কেন?
তোমার কি আরেকটা বিয়ে করার নিয়ত আছে? এগুলি দেখানোর জন্য তুমি এতক্ষণ ভান করছো না? বিয়ে করতে চাইলে করবা, তাই বলে তুমি আমার দিয়ে এই বিয়ের বাজার খোলাইবা নাকি? বিশ্বাস করো আমার ব্যাগে এগুলো কেমনে এলো আমি কিছুই বুঝতেছি না। তা বুঝবা কেন? আমি সব বুঝি। আমিনা তার স্বামীর সংসার থেকে আয়সা পড়ছে কেন? আমিনার সাথে তোমার প্রেম ছিল। আমিনা আয়সা গ্রামের সবাইকে জানাইছে তোমার জন্য আমিনা তার স্বামীর সংসার ছাড়ছে। আমিনা রেজন বিয়ে করবা তাহলে আর আমারে বিয়ে করলা কেন? দীর্ঘ আমিনা কি কইলো না কইলো তাতে আমার কিছু আসে যায় না। তুমি আমার বউই না তুমি জানো না? এই যে বিয়ার বাজার করে আনছো, আমিনা তার স্বামীর সংসার ফলায় আসছে। তুমি আমিনারে বিয়ে করলে আমিনা তোমার বউ হইব, হইব না? তুমি এগুলো কি কইতেছো? কি কইতেছি আবার? মিছা কথা কও কেন? আমিনার সাথে তোমার সম্পর্ক ছিল না? কথা কও না কেন? দিলখোশ আমিনার লগে আমার একটা সম্পর্ক এক সময় আছিল, এটা আমি তোমার আগে কইছি, কই নাই। কিন্তু বিশ্বাস করো এটার লগে এটার কোনো সম্পর্ক নেই। এডি এডি কেমনে আইছ আমি জানি না। তাহলে কও এই বিয়ার বাজার কেন করছো? কারে বিয়া করার জন্য তুমি বিয়ার বাজার করছো? আমি তোমারে কয়ে দিলাম আমি একদিনও সতীনের ভাত খামো না। আচ্ছা সতীনের ভাত তোমারে কে খাইতে কইছে? তাহলে কি আমি চইলা যামু? হায় হায় তুমি আমার দিকে যাইবা আমি ড্যাব ড্যাব করে চায় রইছো। আচ্ছা আমার বউর দিকে আমি ড্যাব ড্যাব করে চায় থেকে আনলে চোখটা পল্টা যদি চায় থেকে কার কি কার বাবা কি? ইস আমি কি তোমার বউ নাকি? তাহলে কি এখনো বউ হই নাই? আহা দুই দিন পরে তুই না নাও তো হইতে পারি ইয়ারি। আরে মজা করলাম, বাদ দাও। শোনো বিয়ার পর কিন্তু আমি আর গ্রামে থাকবো না। তোমার গ্রামে থাকতে গেছে কি? আমি তো ঢাকা শহরে বাসা ঠিক করে আইছি, বিয়া করে আমি তোমার টাউন নিয়ে যাব। মালিক ভাই তোমার একটা কথা কোন কি কও? তুমি কিন্তু রাগ করতে পারবা না। আল্লাহ তুমি কথা দেবে আমি রাগ করব এটা কোনো কথা বলবে? কালাম বলে তুমি গার্মেন্টসে চাকরি করে সুরা কালাম, এই দিন কাপড় চুরি করতে গিয়ে গার্মেন্টস থেকে হাতে নাতে ধরা পড়ছে। আমি বইলা গই আর চাকরি দেব বাস। আচ্ছা এখনো কি তোমার পিছনে গুড়গুড় করে? করব না আবার, ওর কি কোনো শরম আছে? উল্টা তোমার নামে বানায় বানায় এতগুলা কথা কয়। আমার নামে কয়? ও যে গার্মেন্টসে কি করে সব কিন্তু আমি গ্রামের মানুষে ফ্লাশ করে দিম, কই দিতেছি। মাথা ঠান্ডা করো তো, কয়দিন পরে বিয়া করবা এখনো তোমার হে রাগেই যায় নাই। আচ্ছা বাদ দাও, ব্যাগ কই আমার জন্য সোনা দানা আনছো আমারে দেখাও। সোনা দানা দেওয়ার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোমার ঠিকই দিতাম, তোমার দিমুন তাহলে কারে দিমু আমি? কো এই যে আবার মন খারাপ করে, আমি তো ফাজলামি করছি। তুমি আমারে যা দিয়া বিয়া করবা তাতে আমি অনেক অনেক খুশি। দেখাও না কই দাও তোমার লেগে আছে। এই চলো আমরা একটা কাম করি। কি কাম? দুইজনে একলগে চোখ বন্ধ করি, যখন ব্যাগ খুলে হইব দুইজন একলগে তাকামু। এইটা অবশ্য তুমি ভালো দিছো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ। তুমি আগে চোখ বন্ধ করছো? হ্যাঁ আমিও কিন্তু চোখ বন্ধ করলাম। তাহলে একসাথে দুজনে দেখুন, এক দুই তিন কমু সাথে সাথে দুজনে একসাথে দেখুন। হ্যাঁ ঠিক আছে রেডি, এক দুই তিন দেখো। কই যাও পিয়ারি? পিয়ারি হাত ছাড়ো। আরে তুমি বিশ্বাস করো এই ব্যাগের মধ্যে এগুলো করতে গেলে আমি কিছু বুঝতে পারতেছি না। আমি কি? তুমি আমার হাত ছাড়ো। না শোনো, তুমি বিশ্বাস করো আমার লাল শাড়ি তোমার জন্য আনছি আমি, বিয়ার শাড়ি, আমার নেল পলিশ আলতা। চুপ করো তুমি। কালামের কথাই ঠিক। কালাম কি বলছে? মানে তুমিই ভালো জানো, মনে করার চেষ্টা করো। লা তুমি এগুলো কি বলতেছো? কি মনে করার চেষ্টা করব? কালাম কি বলছে? তা সত্য তাই কইছে। আল্লাহ সত্যটা কি পিয়ারে? তুমি কি বলতেছো এগুলি? গোপনে ঢাকায় তুমি বিয়ে করো নাই, কও করো নাই। পিয়ারি তুমি এগুলি কি বলতাছো? ভাবতাছো এগুলো আমি কেমনে জানি? আমি সব জানি, এতদিন
আমি বিশ্বাস করি নাই, তোমারে বিশ্বাস করছি। আজকে নিজের চোখে প্রমাণ পাইছি। এই যে বাসারি, এই স্ক্যান্ডালগুলো সব তোমার ঢাকার ভয়। কতগুলো মিছা কথা। কি আমার না, এগুলো আমি করতে গেলে আমি জানি না, তুমি বিশ্বাস করো। কি ব্যাপার, কি করতে গেল? তুমি মালিক ভাই। ইয়ারি। কি আমি কিছুই তো বুঝতেছি না। ইয়ার লাইগলি করতে গেল। আমি দেখাইতেছি, বিয়া করব। আমার নাম দিলখোশ, সাইরা দেওয়ার মাই আমি না। যাও তুমি এখান থেকে, বিয়া করব কাল সকাল হোক। তোমার আমি বিয়ার পাঠ পড়াইতেছি। আচ্ছা সকাল একটা, সকালে দেখা যাবে বনে। হ্যাঁ তুমি এখন সারা দিনে বয়ে থাকলে তো তোমার অসুখ করব। অসুখ করলে আমার করব, তাতে তোমার কি? হারাম যদি আমি না স্বামীর সংসার সাইড আইসে আমার সংসার ভাঙতে, কাল সকাল হোক ওর আমি সংসার ভাঙার পাঠ পড়াবো। আচ্ছা তুমি আমার লগে আমিনারে কেন জড়াইতেছো? যা কর যা করোনের আমার লগে করো। আমিনার কি দোষ করছে? আমিনার জন্য তোমার এত দরদ? আমিনারে কিছু করলে তোমার এত লাগে কেন? লাগবই তো, লাগবো না? আমি না তো তোমার হবু বউ হইব। কি মুশকিল, আমি না আমার বউ হইতে যাইব কেন? আর আমিনারে বিয়ে করলে তো আমি অনেক আগেই বিয়ে করতে পারতাম। আমিনার বাপ যে তোমার কাছে বিয়া দেয় নাই এই খবর তো আমি আগেই জানি। তলে তলে আমিনার লগে তোমার লিংক আছে, তোমার কারণে আমিনা তার সংসার ভেঙে চলে আসছে। তুমি তারে বুদ্ধি দিয়ে আনছো। আমিনার সংসার ভেঙ্গা, এখন আমার সংসার আগুন জ্বালাইতে আসছে। আমিনা আগুন জ্বালাইছে আর তুমি কি করছো? তুমি সেই আগুনে পানি ঢালছো? আর একটা কথা কইবে না, খালি দিনটা হইতে দাও, দেখবা বিয়ার বাজার আর বিয়া করার ঠেলা। আবার ওই এক কথা। আচ্ছা তুমি বুঝতেছো না কেন আমি কেন বিয়ার বাজার করব? তুমি না করলে কি বিয়ার বাজার আমি করছি? কও আমি করছি? কি হলো, কথা কও না কেন? ফেলফেল করে তাকায় রইছে, যাও ঘরে যাও। আচ্ছা যাইতেছি, কিন্তু আমার একটা কথা, বিশ্বাস করো না করো সেটা তোমার ব্যাপার। তোমার সাথে আমার আর কোনো বিষয় নাই, তোমার সাথে আমার সব বিষয় শেষ। তুমি আমার সাথে আর একটা কথা কইবে না। চুপ। আচ্ছা তুমি এরকম পাগলামি করতেছো কেন? আমার কথা একটু শুন। কি কথা? তোমার লগে কোনো কথা নেই, যাও তুমি। আমি কিন্তু একবার এই ঘর থেকে চলে যাবো। যাও যাও না, তোমার কি আটকাইছে? তোমার কি আমি আটকাইছি? যাও যাও না, লেগে তো তুমি এরকম করতেছো। আমিনা বিবি তোমার লিগে বসে আছে, পার্টি বিসাই বসে আছে, যাও তুমি। আচ্ছা তুমি আমিনা আমিনা জিকির থামাইবা? আল্লাহ রে, আমার কথা না শুনলে আমি এখন কি করব? তোমার সব কথা আমি দিনে শুনি, আগে আমিনার সাথে আমার একসুট হইব তারপর। তাই তো কই, কাল বিকেলে আমিনা এলো কেন আমাকে বাড়ি? আইসে কি রসের আলাপ! ভাবি জাকির ভাই কি দে বাড়িতে আইব, আমাগো বাড়িতে আইসেন সতীনের ঘরে সতী। থামো, অনেক উদ্দেশ্যে তুমি কথা কইতেছো। তুমি তোমার এই ভাঙা গ্যাসেট বাজাইতে থাকো, আমি স্কুলে গেলাম, গিয়া গ্যাসের তলায় ঘুমাই। এই কই যাও, ঘর সারা কি এতই সোজা? স্কুল ঘরের কথা কই, আমি না স্কুলে যাওয়ার কোন দিন? না সোজা ঘরে যাও, যাও যাও কইতেছি। কি হলো, আর যাও না, তুমিও আসো। Thank you.
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই তো ভালো আছি মামা। কই গেছিলা? সালমা গো বাড়িতে আইছিলাম। ও তো মা আসে নাই? আমরা সবাই আসছি, মামা গিয়া লয়ে আইছে। ঈদের সময় কি না আইসা পারি? আমাকে বাড়িতে একদিন আইসো। কেমনে আসুম? বিয়ার সময় তো দাওয়াত দিলেন না, মামির লগে তো পরিচয়ও নাই। হ্যাঁ যদি কিছু কয়? তুমি একদিন আইসো, তোমার লগে পরিচয় করাই দেবো। ও খুব ভালো মাইয়া। পুরান বলে প্রশংসা করেন না মামা। বইয়ের আবার নতুন পুরান কি? দাঁড়া, আইজ হাতে নাতে ধরছি, মজা দেখাইতেছি। ওহন যাই মামা, পরে আমনে। ওই মায়া ডাকে তুমি দাও নাই? আমি আইতেছি টের পেয়ে তো মায়ের ভাগাই দিলা। কও মায়া ডাকে? তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করবা না, কি কমো? বিশ্বাস অবিশ্বাসের কথা পড়ে, আগে কও ওই মায়া ডাকে কার সাথে ফিলিং মারলা? কি কথা কও না কেন? লো বাড়ি যাই। আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি সতীনের ঘর করবার জন্য তোমারে বিয়া করি নাই। এই কও ওই মায়া ডাকে। তুমি কি বিশ্বাস করবা যে ওইটা আমেনা না? তুমি জানো না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। ওটা আমেনাগো বাড়ি, কি হয়েছে তাতে? এইখানে তো ঘটনার প্যাচ, আমি তোমার এই প্যাচ কালকেই ধরছি, আজ তার প্রমাণ পাইলাম। আমিনাদের বাড়ির সামনে এসে বসে রইছো না? হ্যাঁ তুমি আমিনার সাথে কি কথা কইছো? বিয়ের তারিখ ঠিক করছো? তুমি বিয়ের তারিখ ঠিক করছো? কবে ঠিক করলা? কিসের বিয়া? বুঝো না না, আমিনার সাথে কি আলাপ করছো এতক্ষণ? বিয়ের আলাপই তো করলা। উফ, তুমি তো আমারে পাগল বানায় আলাইবা। হ, আমি এখন কিছু কইলে তো তুমি পাগল হইবা, আর আমিনা কিছু কইলে ধাই ধাই করে নাচবা। খাড়ো, আমি যাইতেছি, আমিনার আমি বিয়ের পট পরম। দোয়াই লাগে তোমার, তুমি এখন আমিনা গো বাড়ি যাও না, আর আগুন লাগাইও না। ওই বাড়িতে গেলে তোমার আগুন লাগবো, আর না গেলে আমার আগুন লাগবো। চলো। দিলকোষ আমার কথা শুনো। না আমি কোনো কথা শুনুম না, আমি ওই সতীনের বিয়ার পাঠ পড়ামু। হারাম যদি আমার সুখের সংসার আগুন লাগাইছে। তুমি এখন একটু মাথাটা ঠান্ডা করো তো। লো লো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। এটা আমার হাতে থাকো, আমার হাতে থাকো। বিশ্বাস করো আমি তোমারে ভালোবাসি পিয়ারি। তুমি শুধু শুধু, তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই, তুমি বিশ্বাস করো। এই কথা থাক, অন্য কোনো কথা থাকলে কও। পিয়ারি, দুই দিন পরে আমাকে বিয়া, শুধু শুধু তুমি আমার ভুল বুঝো না। তুমি ভুল বুঝো, নিজে কষ্ট হয় না, তুমি আমারও কষ্ট দিও না। পিয়ারি কাউরে কোনোদিন কষ্ট দেয় নাই, পিয়ারি কথা দিলে কথা রাখে। আর আমার মতো পিয়ারিরা মানুষের বিশ্বাস করে, বেশি বিশ্বাস করে ঠকে। সব ভুলে যাও পিয়ারি, তুমি আমারে বিশ্বাস করো। আমি তোমার সত্যি বলতেছি, আমি বিয়ার বাজার করছিলাম, কিন্তু কে থেকে কি হয়ে গেলো আমি কিছু বুঝতে পারতেছি না, সব উল্টাপাল্টা হয়ে গেল। অসুবিধা কি, আমরা আবার বিয়ার বাজার করি? মালিক ভাই, পকেটে টাকা হইলে বিয়ার বাজার করুন যায়, ভালোবাসা কিনুন যায় না। আচ্ছা পিয়ারি, আমি যে তোমার ভালোবাসি এটা তুমি বিশ্বাস করো না? না পিয়ারি, আমাকে বিয়া আমাকে বিয়ে আর কোনোদিন হইব না। পিয়ারি প্লিজ, পিয়ারি তুমি বিশ্বাস করো, তুমি যা শুনছো সব কিছু মিথ্যা। আমি ঢাকায় বিয়ে করি নাই, আর ওই ব্যাগের মধ্যে যা আছে কোত্থেকে আইছে আমি কিচ্ছু জানি না। তুমি শুধু জানি না রাখো, আমি তোমারই ভালোবাসি, তোমার একদিন ভুল ভাঙবো, কিন্তু কিন্তু আমি আমি সেদিন থাকবো না।
দিলখোশ, তোমার আমি একটা কথা কই, তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমার ওই ব্যাগে এই বিয়ার সামানা কেমনে এলো আমি জানি না, কেমনে কে ঢুকাইছে তাও আমি কইতে পারবো না। কি যে একটা বিপদে পড়ছি, এও তো দেখতেছি আমার ইটটাই মাটি হয়ে যাইব। আমার আর তুমি পাগলা বুঝ দিও না, আসল ঘটনা খুইলা কও তো, আমিনার সাথে তোমার কি কথা হইছে? আচ্ছা তোমার আমি কেমনে বুঝামু, বিয়ার পরে আমিনার লগে এখন পর্যন্ত আমার দেখাই হয় নাই, কত অত দূরের কথা। ফের মিছা কথা, মিছা কথা কইতে তোমার শরম লাগে না? তোমার আমি একটা কথা কয়ে দিতেছি, তুমি যদি আরেকটা বিয়া করো তাহলে তোমার খবর আছে, তোমার আমি আরেকটা বিয়া করতে দিমু না। আরেকটা বিয়া করতে দিবা না, তাহলে কি চারটা বিয়া করতে দিবা? কি তুমি চারটা বিয়া করবা? তোমার আমি চারটা বিয়া করাইতেছি, সবুর করো, ইটটা খালি পার হইতে দাও। এখন আবার কেডা ফোন করছে? আপনার আম্মা যান। আমার আম্মার সাথে তুমি কথা কইবা না। তুমি নাও কেন? হ্যালো আম্মা, আম্মা গো, আমার সংসার ভেঙে যাইতেছে গো আম্মা, তোমার জামাই আরেকটা বিয়া করতে। এই এইসব কথা মায়ের লগে কইতে হয়? হ্যাঁ এগুলো নিজের মধ্যে কথা, ঝগড়ার কথা মায়ের কইতেছো তুমি, আর আমি কি আর বিয়া করতেছি? তুমি যদি আরেকটা বিয়া করো তাহলে তাহলে আমি গলায় ফাঁস টানবো। এইসব তুমি কি কইতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। আমি কয়ে দিলাম আমি গলায় ফাঁস টানবো? হ আমি এত সহজে মরতেছি না, তোমার বিয়া খাইয়া তারপরে মরুম, আর আমি একলা মরুম না, এই ফাঁসিতে তুমি আর আমি একসাথে মরুম। ঠিকই কইছো, লও একলগেই মরি। আচ্ছা তোমার মরার কাম নাই, আমি মরি। আমি মরলে তো বিশ্বাস করবা যে ওই ব্যাগের বিয়ার বাজার আমি করি নাই? তুমি মরবা কেন? মরবো তো আমি, তোমার ঘরে তো আর সতী নাইব না, সতী নাইব আমার ঘরে, সতীনের ঘর করার চেয়ে মরাও ভালো। আমি ঠিক করছি, এই দড়ি দিয়ে আমি আজকে মরব। আমি মরলে তো তুমি বিশ্বাস করবা, করবা না? কও কি কথা কও না কে, তোমার মৌনতাতে কি আমি সম্মতি ধরে লুমু? ঠিক আছে শোনো দিলখোশ, আমি তোমার স্বামী, তুমি আমার বউ, আমি কোনোদিন দ্বিতীয় বিয়ার কথা চিন্তা করিও নাই, করবো না। আমি ওন মহিলা প্রমাণ করব যে আমি একলা শুধু তোমার আছিলাম, আমি আর কোনোদিন কারো আছিলাম না। থামো তো, থামো, ছাড়ো, থামো তো, থামো। তাহলে এখন তুমি বিশ্বাস করছো যে বিয়ার বাজার আমি করি নাই? কি কথা কইলা কেন, বিশ্বাস করছো যে বিয়ার বাজার আমি করি নাই? হ করছি। আচ্ছা কেউ শত্রুতা করে তো তোমার ব্যাগের ভিতরে এসব জিনিসপত্র ভরে দেয় নাই? আমি কেমনে কমু, তো একটা জিনিস আমি কইতে পারি যে আমার এত বড় লোক কোনো শত্রু নাই। তাহলে কি তাহলে কি ব্যাগের উপরে জিনের আসর পড়ছিল? না, তো খাড়া রোদে বটতলা দিয়ে আইছিলাম আসার সময় বাড়িতে। বটতলার নিচে কেউ আসিল না? না কেউ ছিল না, তবে তলা দিয়ে যখন যাই তখন ব্যাগটারে কেমন জানি ভারী মনে হইতেছিল, আর টানতে পারতেছিলাম না। এই ট্রেন স্টেশন থেকে নামার পর তুমি একটা ভ্যান নিতে পারলে না? না, এই ভ্যান নিমু কেন, 30 টাকা ভাড়া, হুদাহুদি 30 টাকা খরচ করে কোনো লাভ আছে? আইটাই তো আসা ভালো আছিল। এখন বুঝো 30 টাকার ঠেলা, এই বাজার তোমার না, এগুলো হয়েছে বটতলার জিনের খাড়াও। ওই যে সলিম ফকির আছে না, সলিম ফকিরে দিয়াই এই ব্যাগ পরে আনতেছি, জিনের বাচ্চা জিন, তোরে আমি এইবার ঠেলা বুঝাইতেছি।
নাও। ইয়ারি এগুলো কি? এগুলো তো আমি তোমার দিছিলাম, এগুলো তুমি আমার ফিরে দিলে কে? কি ব্যাপার, চুপ করে আছো, কথা কও। মালিক ভাই, এই জীবনে আমি বড় কিছু চাই নাই, একটু ভালোবাসা, একটু ছায়া চাইছিলাম, সেটাও আমার কপালে নাই। পিয়ারি, কালাম যা বলছো সব মিথ্যা কথা। তুমি আমার বিশ্বাস করো, আমি ঢাকায় বিয়া করি নাই। বাদ দাও, আমি এসব কিছু মনে রাখতে চাই না, সব ভুলা যেতে চাই। ভুলতে চাইলে কি তুমি ভুলতে পারবা? তোমার আর আমার যে সম্পর্ক, এটা কি তুমি আত্মার থেকে মুছে ফেলতে পারবা? আমি পারবো। মানুষ সব পারে, বিয়ার বাজারের জায়গায় আগের বউয়ের। পিয়ারি, তুমি এগুলি বললো না তো? ওই বাজার আমার না, এর মধ্যে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। হ মালিক ভাই, তুমি ঠিকই কইছো, গন্ডগোল আমার কপালে, গন্ডগোল আমার ভাগ্যের। এই পিয়ারি, এই তুমি আমার চোখের দিকে তাকাও, তুমি তাকায় দেখো আমার চোখে কোনো পাপ আছে কিনা। ঈদের দুই দিন পর আমগো বিয়া, এই বিয়ার স্বপ্ন আমি কতদিন দেখছি, তুমি কও তোমার নিয়ে বিয়ার স্বপ্ন আমার কতদিনের। এখন সব স্বপ্ন আমার ভাঙিয়া গেছে, স্বপ্ন ভাঙার জীবনের কি কোনো দাম আছে? আচ্ছা, তুমি স্বপ্ন ভাঙার কথা কি জন্য কইতাছো? আমি তো এখনো আছি, আর আমি তোমার তো বলছি যে ঈদের পরে আমি তোমার বিয়ে করতেছি। বিয়া? বিয়ার স্বাদ আমার মিটা গেছে, এই জীবন যেমনে যাইতাছে সেমনেই যাক। এটাই কি তোমার শেষ কথা পিয়ারি? এই গ্রামে তো আমার আপন বলে কেউ নাই, মা বাবা মারা গেছে সেই ছোটবেলা, তাকে মুখ আমি মনেও করতে পারি না। চাষির কাছে তো আমি বড় হয়েছি, চাষি আমার নিজের ছেলের মতো বড় করছে। চাষির ইচ্ছা ছিল তোমার আর আমার বিয়ে হোক, চাষির সেই ইচ্ছা পুরো টুরোটা আমাকে চাই না, চাষি চলে গেল। চিন্তা করছি যে ঈদের পরে তোমার আমি বিয়ে করুক, চাষির ইচ্ছা পুরো হইব, আমার মতো একজন রাসমান মানুষের ঠিকানা হইব। আর সেই তুমি যদি আমার ভুল করতেছ, আমি গ্রাম ছেড়ে চলে যাব। তুমি গ্রাম ছেড়ে চলে যাইবা কেন? তোমার বাবা আমার কবর এইখানে, তোমার কত আপন মানুষ। আচ্ছা পিয়ারি, এই গ্রামে তোমার চেয়ে আমার কে আপন বলো? সেই তুমি আমার ভুল বুঝতেছ, আমি গ্রামেই থাকুক না। যাওয়ার আগে আমি একটা অনুরোধ করি পিয়ারি, এই জিনিসগুলি তুমি তোমার কাছে রাখো, আমার তুমি এগুলি ফিরিয়ে দিও না। অন্তত এইটুকু আমি সান্ত্বনা নিতে পারবো যে আমার দেওয়া স্মৃতিগুলি তোমার কাছে থাকবো। না মালিক ভাই, তুমি এই জিনিসের ভার আমারে দিও না, আমি বইতে পারু না। আর তুমি গ্রাম ছেড়া চলে যাইবা কেন? আমি খালার বাড়ি একবারে চলে যাব, তুমি তোমার বউ নিয়ে এখানে সুখে থাকো, আমি জীবনেও এই গ্রামে আসুন না। তুমি যেহেতু বিশ্বাস করতেছো যে আমি বিয়া করছি, আমি তোমার সাথে ছলনা করছি, ঠিক আছে আমি তা না, আমি চলে যাব, পারলে আমার ক্ষমা করে দিও। যা ভাবছিলাম তাই, ব্যাগের উপর জিনের আসর পড়ছে, আমি একতে জিন। পরে আনছো ব্যাগ? হ্যাঁ পরে আনছি, আর এই ব্যাগের ভিতরে যা জিনিসপত্র আছে সব স্যাক দিতে হইব। বেটা জিনের আজকে 12টা বাজাবো, আর এই যে শৈশব পরায় নিয়েছি। খুব ভালো করছি। Thank you.
ব্যাগটা ছাকা দাও কিন্তু আমকো কাপড় কি কই পাবো সব বলি কাপড় ব্যাগের মধ্যে ভইড়া ঘরের সালে রাখবো রাত 12টার সময় ব্যাগ খুলে দেখবা কি আমাগো কাপড় আইসা পড়ছে আর দিনের কাপড় সব নিয়া গেছে কি পড়ো হে আল্লাহ সর্বনাশ হয়ে গেছে এই ব্যাগ তো আমগোলা তোমার না মানে গেলবার না মায় তোমার এই ব্যাগ কিনা দিছে কি কও তুমি আরে হেটা তো ঠিক আছে কিন্তু এই ব্যাগ আমগো ট্রেনে বদল হয়ে গেছে এটা পড়ো হাই হাই প্রিয় মালিক ভাই ঈদের পরে বিয়ার কথা সবাই বলে আপনি রাজি থাকলে বিয়ার বাজার কইরা আনবেন কি পিয়ারি মালিক এই এন ফোন নাম্বার আছে মনে হয় দেখো তো কইছি না ফোন করো ফোন করো ব্যাগ পাওয়া যাইব তার হ্যালো কে আমারে চিনতে পারছেন আমি জ্যাকি ভাই ওই যে ট্রেনে হ্যাঁ চিনতে পারছি বলেন কি হয়েছে ভাই ঘটনা তো একটা ঘটে গেছে ব্যাগ তো বদলা বদলি হয়ে গেছে আপনার বিয়ার জিনিসপত্র সব আমার ব্যাগে আর আমার ব্যাগ বোধহয় আপনার কাছে একই রকম তো আছিল ব্যাগ দেখতে জি ভাই কি বলতেছেন সত্যি নাকি ভাই হ্যাঁ ভাই তাহলে ভাই আমি ব্যাগটা পাবো কেমনে ভাই আপনি এক কাজ করেন এই আসরের পরে পঞ্চবটি আমবাগানে চলে আসেন ভাই আপনি তো আমার বড় উপকার করছেন ভাই ভাই সর্বনাশ হয়ে গেছিল ভাই ব্যাগের কারণে আচ্ছা ঠিক আছে ভাই রাখি ভাই আইতেছি আমি আইতেছি ওকে ভাই আল্লাহ দেখছো কইছি না ইয়ারি ইয়ারি চলো আমার সাথে চলো আসো আহা তুমি চলো না আমি বলতেছি তুমি চলো ব্যাগ নিয়ে শুধু শুধু আমার উপর তো সন্দেহ করছো সব সন্দেহ অবসান হবে আসো আমি তোমার লাগে যাবো না আরে বাবা যেই ব্যাগের জন্য তুমি আমার এত সন্দেহ করতেছো এই ব্যাগ অদল বদল হয়ে গেছে গা যার কাছে আমাকে ব্যাগ হ্যার ব্যাগ পাওয়া গেছে সবকিছু আছে বিয়ার সবকিছু আছে তুমি আমারে শুধু শুধু সন্দেহ করে কি আবল তাবল কি কষা কইছো তুমি আমার সাথে চলো আরে চলো তুমি শুধু শুধু আমার তুমি সন্দেহ করে আমার কি বলবো তোমরা যে কি তিন ঘন্টা একসাথে ট্রেনে আসলা সেইখানে মিলেমিশে আসতে পারলাম না মিলেমিশে আসলে কি আর এই ঘটনা ঘটে কও হ ভুল হইছে ওই তো ভাইজান আয়া পড়ছে আসেন ভাইজান ভাবি আসসালামু আলাইকুম জি আমার নামই মালিক আসসালামু আলাইকুম আমার নাম পিয়ারি জি মালিক কি কারবার এই ব্যাগটা দাও এই যে দেন ভাই আপনার বিয়ার সদাইপতি সব ঠিক মতো আছে না ভাই দেহালা করে ঠিকই আছে ভাই আমি তো ব্যাগ পাইছি ভাই আমি আচ্ছা এই তোমাকে একটা কথা জিজ্ঞাসা জি তোমরা যখন বাড়িতে আসো এত তাড়াহুড়ো করে আসো কেন আচ্ছা হ্যাঁ তুমি কি বোঝো যে আমাগো সময় টময় ঠিক নাই যখনই সুযোগ পাই তখনই তো আয়া পড়ি ঠিক সেটা ঠিক আছে কিন্তু একটু আল্লাহ খোদার নাম নিয়ে তো আসবা এই বালাটা ব্যাগের উপর দিয়ে গেছে এটা তো তুমি উপর দিয়ে যাইতে পারতো নাকি আরে ভাই তোমার লেগেই তো আহি ভাই কিছু মনে করেন না একটা কথা কই ব্যাপার হচ্ছে আমি তো নতুন বিয়া করব মনে করেন যে বিয়ার টানে মনে করেন যে তারা ওরে করে উল্টা পাল্টা হয়ে আইছি ব্যাগ মুখ চেঞ্জ হয়ে গেছে আপনার এটা হইলো কি লেগে ভাই কই কি এই তুমি তো এখনো বিয়েই করো নাই আর আমি বিয়ে করছি কতদিন তুমি জানো আমার ভালোবাসা তোমার ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্ত দেখো মনে রাখো এটা